মেশ শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমরা তোমাদের সাথে পড়ছি রসায়ন দ্বিতীয় পত্রের জৈব রসায়ন চ্যাপ্টারটি। তো এটু পর্বে আমরা জৈব যৌগের পরিচিতি এবং সেখান থেকে হাইব্রিডাইজেশন আমরা দেখেছি। আজকে যে টপিকসটা দেখাবো সেটা হচ্ছে সমানুতা, জৈব যৌগের সমানুতা। তো সমানুতার সংজ্ঞা থেকে আমরা জানি যে একই আণবিক সংকেত থাকবে কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত যুক্ত বিভিন্ন ধরনের কম্পাউন্ড থাকবে, সেটাকেই বলা হয় সমানুতা। তো একাধিক কম্পাউন্ড যাদের আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, তাদেরকে বলা হয় পরস্পরের সমানু, এবং এই সমানু গঠনের এই প্রবণতাটাকেই বলা হয় সমানুতা। তো সমানুতা মেইনলি দুই ধরনের, গাঠনিক সমানুতা এবং স্টেরিও বা ত্রিমাত্রিক সমানুতা। গাঠনিক সমানুতা এবং স্টেরিও অথবা ত্রিমাত্রিক সমানুতা, এই দুই ধরনের সমানুতা। তো আজকে আমি তোমাদের দেখাবো গাঠনিক সমানুতা, যে গাঠনিক সমানুতা কি এবং কয় প্রকার, এবং এদের উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করবো। গাঠনিক সমানুতা সাধারণত পাঁচ ধরনের হয়। গাঠনিক সমানুতায় যৌগগুলোর গঠনগত পার্থক্য দেখা যায়, যে বিভিন্ন যৌগের মধ্যে বিভিন্ন ধরনের পরমাণুর একাধিক অবস্থান এবং বিভিন্ন ধরনের শাখার বিভিন্ন ধরনের অবস্থান, এই ধরনের বিভিন্ন গঠনগত পার্থক্যের জন্য যে সমানুতার উদ্ভব হয় সেটাই হচ্ছে গাঠনিক সমানুতা। তো গাঠনিক সমানুতা সাধারণত পাঁচ ধরনের। প্রথম প্রকারটা হচ্ছে চেইন সমানুতা। চেইন সমানুতা, সমানুতা থেকে আমি নামটা থেকে আমি বুঝতে পারি যে অবশ্যই গঠনে কোনো কিছুর পার্থক্য আছে, একই থাকলে তো সেটাকে আমি সমানু বলতাম না, অবশ্যই কিছু পার্থক্য আছে। গাঠনিক সমানুতা যেহেতু কাজেই গঠনগত কিছু পার্থক্য আছে, তো গঠনগত পার্থক্যটা কোথায়? চেইন সমানুতা, নাম হচ্ছে চেইন সমানুতা। তাহলে আমি বুঝতে পারছি যে গঠনগত সমানুতা, গঠনগত পার্থক্যটা হচ্ছে চেইনে। চেইনে কার্বন কার্বন দ্বারা হচ্ছে চেইন গঠিত হয়। তো হচ্ছে কার্বন, তো চেইনে আমি বুঝতে পারি যে চেইনে কার্বন সংখ্যার পার্থক্য, চেইনে কার্বন সংখ্যার পার্থক্যের জন্য যে সমানুতা হয় সেটাই হচ্ছে গাঠনিক সমানুতা। যেমন চার কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন, এর নাম আমি জানি হচ্ছে বিউটেন। তো এটার নাম হচ্ছে 2-মিথাইল প্রোপেন। এখানে 2 নম্বর পজিশনে একটা গ্রুপ আছে মিথাইল গ্রুপ, এবং চেইনে কার্বন সংখ্যা 3টা, যেহেতু 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন, তাদের এর নাম হচ্ছে প্রোপেন, এবং 2 নম্বর পজিশনে আছে মিথাইল গ্রুপ, তাদের 2-মিথাইল প্রোপেন। তো এগুলো তোমাদের হচ্ছে আরো যখন জৈব যৌগের নামকরণ করা শিখাবো তখন আরো ডিটেইলস বুঝতে পারবে এই নামকরণ। তো এখানে আমি দেখাচ্ছি এই দুইটা মৌলের গঠন, দুইটা যৌগের গঠনগত পার্থক্য। তো একটা যৌগে বিউটেনের চেইনে
কার্বন সংখ্যা 4টা এবং মিটোমিথেন বোরনের চেইনে কার্বন সংখ্যা হচ্ছে 3টা এবং একটা হচ্ছে শাখা হিসেবে আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এদের আণবিক সংকেত এক, কিন্তু এদের চেইনে গঠনগত ভিন্নতা আছে, মানে চেইনে কার্বন সংখ্যা ভিন্নতা আছে, এই জন্যই যে সমানতার উদ্ভব হয়েছে সেটাই হচ্ছে গাঠনিক সমানতা। তো এটা সেটাই হচ্ছে চেইন সমানতা। এই গাঠনিক সমানতাকে বলা হবে চেইন সমানতা। দুই নম্বর হচ্ছে অবস্থান সমানতা। এটা হচ্ছে প্রোপানল 1 আর এটা হচ্ছে প্রোপানল 2। আমরা জানি OH কার্যকরী মূলকযুক্ত মূলক যদি থাকে কোন যৌগে কোন চেইনে সেটাকে আমরা বলি অ্যালকোহল। অ্যালকোহলের ফাংশনাল গ্রুপ হচ্ছে OH। তাহলে এটা 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন চেইনের সাথে OH যুক্ত আছে, তাহলে আমরা তাকে বলবো প্রোপানল। যেহেতু 1 নাম্বার পজিশনে OH আছে, এর নাম হবে প্রোপানল 1। আর এখানেও একটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন চেইন আছে এবং এটার 2 নাম্বার পজিশনে OH গ্রুপ আছে, তাহলে আমি এটাকে বলবো প্রোপানল 2। তাহলে অবস্থান সমানতা হচ্ছে ফাংশনাল গ্রুপ অথবা কার্যকরী মূলকের অবস্থানগত ভিন্নতার কারণে। এখানে যেমন 1 নাম্বার পজিশনে এর অবস্থান, এখানে 2 নম্বরে অবস্থান, 2 নম্বর কার্বনের অবস্থান। তো ফাংশনাল গ্রুপের এই অবস্থানের পার্থক্যের জন্য যে সমানতা উদ্ভব হয়েছে এটাকে বলা হয় অবস্থান সমানতা। তিন নম্বর হচ্ছে কার্যকরী মূলক সমানতা। কার্যকর মূলক সমানতা, সমানতা থেকে তো আমরা বুঝতে পারছি যেহেতু গাঠনিক সমানতা কাজেই গঠনগত কিছু ভিন্নতা আছে। তো কার্যকরী মূলক সমানতা, সেই গাঠনিক সমানতাটার নাম হচ্ছে কার্যকরী মূলক সমানতা। তার মানে কার্যকরী মূলকের পার্থক্য আছে একাধিক কম্পাউন্ড যাদের কার্যকরী আণবিক সংকেত এক থাকবে কিন্তু এখানে কার্যকরী মূলক আলাদা থাকবে, সেই সমানতাটাকেই বলা হবে কার্যকরী মূলক সমানতা। আমরা দেখতে পাচ্ছি এই 2টা কম্পাউন্ডের আণবিক সংকেত একই কিন্তু কার্যকরী মূলক হচ্ছে এই কম্পাউন্ডের কার্যকরী মূলক OH, আর এটা হচ্ছে তাহলে এটা হচ্ছে অ্যালকোহল আর এটা হচ্ছে ROR, তার মানে এটা একটা ইথারের ইথার কম্পাউন্ড। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আণবিক সংকেত এক হলেও এখানে কার্যকরী মূলক ভিন্ন, তার মানে কার্যকরী মূলকের ভিন্নতার কারণে যে সমানতার উদ্ভব হয়েছে এজন্যই আমি এটাকে বলছি কার্যকরী মূলক সমানতা। চার নম্বর হচ্ছে মেটামারিজম।
দুইটাই ইথার। তো মেটামারিজমটা হচ্ছে ফাংশনাল গ্রুপের উভয় পাশে যখন কার্বন সংখ্যার ভিন্নতা থাকবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি অক্সিজেনের এই পাশে কার্বন একটা, আর এই পাশে হচ্ছে কার্বন তিনটা। আবার একই আণবিক সংকেত যুক্ত এই যৌগটাতে ইথক্সি ইথেনে আমি দেখতে পাচ্ছি অক্সিজেনের দুই পাশে দুইটা করে কার্বন আছে। তার মানে আমি দেখতে পেলাম যে ফাংশনাল গ্রুপের উভয় পাশে কার্বন পরমাণু সংখ্যার ভিন্নতা আছে। এই কার্বন পরমাণু সংখ্যার ভিন্নতার কারণে যে সমানতা উৎপন্ন হবে সেটাই হচ্ছে মেটাবলিজম। তো এটা হচ্ছে মিথক্সি গ্রুপের CH3O, এই গ্রুপটা হচ্ছে বলা হয় মিথক্সি গ্রুপ। তার সাথে একটা তিন কার্বন বিশিষ্ট অ্যালকেন আছে যাকে আমি বলবো প্রোপেন। তাহলে এই কম্পাউন্ডের নাম হচ্ছে মিথক্সি প্রোপেন, আর এটা হচ্ছে CH3CH2O। তার মানে এই গ্রুপটার নাম হচ্ছে ইথক্সি। তার সাথে দুই কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন চেইন আছে, এটার নাম হচ্ছে আমি বলবো ইথেন। তাহলে এই কম্পাউন্ডটাকে আমি বলবো ইথক্সি ইথেন। তো আমি দেখতে পাচ্ছি যে দুইটা কম্পাউন্ডে অক্সিজেনের উভয় পাশে কার্বন পরমাণু সংখ্যার ভিন্নতা আছে। এখানে অক্সিজেনের এক পাশে একটা, এক পাশে তিনটা কার্বন, এখানে অক্সিজেনের দুই পাশে দুইটা করে কার্বন আছে। তাহলে দুইটা কম্পাউন্ডের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি কার্বন সংখ্যার ভিন্নতা আছে, এজন্য আমরা এই যে সমানতাটা পেলাম এটার নাম হবে মেটাবলিজম। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রোপানল CH3CO, CH3CO ফাংশনাল গ্রুপ আমরা জানি এটা হচ্ছে কিটোনের ফাংশনাল গ্রুপ। তাহলে এটা একটা কিটোন, তিন কার্বন বিশিষ্ট যেটা, তো তাহলে এটার নাম হচ্ছে প্রোপানল। তো প্রোপানলটাকে আমি এভাবে লিখতে পারি একটা হাইড্রোজেন আমি বন্ডের সাহায্যে দেখিয়ে দিয়েছি। তো অক্সিজেন যেহেতু বেশি ইলেকট্রোনেগেটিভ, এই কারণে অক্সিজেন সিও গ্রুপের অক্সিজেন চাইবে নিজের দিকে শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে টেনে নিতে। টেনে নেওয়ার ফলে অক্সিজেন আংশিক ঋণাত্মক চার্জ যুক্ত হয়ে পড়বে এবং কার্বন আংশিক ধনাত্মক চার্জ যুক্ত হয়ে পড়বে। তো এই ধনাত্মক চার্জ যুক্ত এখানে যেহেতু ধনাত্মক চার্জ যুক্ত হয়ে পড়বে, তার মানে এখানে ইলেকট্রনের ঘাটতি হয়েছে। তো সেই ঘাটতি পূরণ করার জন্য এখানে কার্বন হাইড্রোজেন বন্ড থেকে ইলেকট্রন পেয়ার চলে আসবে। ইলেকট্রন যদি এখানে চলে আসে তাহলে এখানে ডবল বন্ড তৈরি হবে, এবং এখানে হাইড্রোজেনটা ইলেকট্রন যদি এখানে চলে এসেছে, হাইড্রোজেনের আর কোনো ইলেকট্রন থাকে না, যার ফলে হাইড্রোজেন হয়ে পড়ে এইচ প্লাস, তার মানে প্রোটনে পরিণত হয়। তখন সে ও মাইনাস এর সাথে যুক্ত হয়ে ও এইচ তৈরি করবে এবং এখানে ডবল বন্ড সৃষ্টি হবে, এবং একটা ডবল বন্ড যুক্ত একটা অ্যালকোহল তৈরি করবে, তাকে আমরা বলতে পারি প্রোপিনল টু। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই এটা হচ্ছে আমি উপমুখী তীর দ্বারা দেখাচ্ছি, তার মানে এই কম্পাউন্ড থেকে এই কম্পাউন্ডে পরিণত হতে পারে, আবার এই কম্পাউন্ড থেকে এই কম্পাউন্ডে পরিণত হতে পারে। তার মানে একটা চলমান অবস্থা এখানে আছে। তো এই দুইটারই আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, সেহেতু আমি এটাকে বলতে পারি অবশ্যই একটা সমানুতা। তো এটা যেহেতু একই কম্পাউন্ড থেকে একই বিক্রিয়ার মাধ্যমে এই সমানুতাটার সৃষ্টি হয়েছে এবং চলমান অবস্থায় আছে, তাতে এই সমানুতার নাম দেওয়া হয়েছে টটোমারিজম। তার মানে টটোমারিজমে কি ঘটে, টটোমারিজমে একই বিক্রিয়ার মাধ্যমে দুইটা সমানু উৎপন্ন হয় এবং দুইটা সমানুর মধ্যে সাম্যাবস্থা বজায় থাকে এবং তারা পরস্পর চলমান অবস্থায় থাকে।
এবং সেখান থেকে এক কার্যকরী মূলক বিশিষ্ট দ্রব্য থেকে ভিন্ন কার্যকরী মূলক বিশিষ্ট যৌগে পরিণত হয়। তো এটা গেল টটোমারিজম। তাহলে আমরা দেখতে পেলাম আজকে যে গাঠনিক সমানতা 5 ধরনের, 3 সমানতা, অবস্থান সমানতা, কার্যকরী মূলক সমানতা এবং মেটামারিজম এবং টটোমারিজম। তো আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো গাঠনিক সমানতাটা। তো পরবর্তী ক্লাসে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত বা ত্রিমাত্রিক সমানতা নিয়ে আলোচনা করবো। তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো। আসসালামু আলাইকুম।